Hey guys, Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি, তো আশা করি এই নতুন ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। 4 মাস আগে এই গাছটি লাগাইছিলাম, তো এই গাছটির বয়স 4 মাস। তো এই 4 মাসে আমি কিছুই বেশি যত্ন নেই নাই, শুধু ডিমের খোসা দিয়েছিলাম একবার, সেটা শর্টসে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন গাছটি এত সুন্দরভাবে গ্রো করছে, এবং এই গাছটি কিন্তু যখন লাগাইছিলাম তখন একদম শিকড় বেকর ছিল না, একদম মরে যাচ্ছিল। তো ওই গাছটা দেখেন আজকে কত সুন্দরভাবে গ্রো করছে। তো আমি যেভাবে গাছটি লাগাইছিলাম তো আপনাদের কিন্তু দেখাইছিলাম, আর বলছিলাম যে এই গাছটি মরবে না। তো দেখেন এই যে, তো এই যে এখানে যে ভিডিওটা আছে, যে এই ভিডিওটা আমি দিছিলাম, তো অবশ্যই দেখে নেবেন। তো প্রথমে আমি যে কাজটি করব আর সবসময় করে থাকি সেটি হলো এই যে, তো এখানে দেখেন যে যে পাতার কারণে এই এখানে যে ছোট চারাটা আছে এই চারাটা গ্রো করতে পারছে না। তো তার জন্য আমরা কি করব, এই যে ডালটা আছে এই ডালটা আমরা ভেঙে দেব। তো এখানে যে চারটি আছে এই চারটি তো এই যে দেখেন একটু ডাল এখানে আছে, তো এই ডালটা আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু এই যে ছোট চারাটি আছে চারাটা খুবই সুন্দরভাবে গ্রো করবে। তো আমি উপরে পাতাটা তুলে নিচ্ছি। তো এই যে ছোট চারাটা সুন্দরভাবে গ্রো করবে, এখন কিছু আগাছা তুলে নিচ্ছি। তো গাছটি দেখুন এখানে দুইটা চারা হচ্ছে। তো এখন গাছটিতে কিছু দিতে হবে, কারণ আমি কিছুই দিইনি এতদিন। তো এখন যেটা দেবো সেটি হচ্ছে এই যে, তো নিচে যে পাতাগুলো আছে এই পাতাগুলো আমি তুলে নিছি, মানে এই শুকনো পাতাগুলো তুলে নিছি। তো এখানে কিছু গাছের পাতা আছে, যেমন এটা হলো পেয়ারা গাছের পাতা, তারপরে এখানে আছে হলো বিলি গাছের পাতা, মানে বিলি ফুল গাছে, আর এটা তো তুললাম। তো শুকনো পাতাগুলো আমি নিয়ে নিছি। তো এখন এই শুকনো পাতাগুলো আমি কেটে নেব। তো আমি এখন এই পাতাগুলো কেটে নেব কেটির সাহায্যে। তো শুকনো পাতা খুব তাড়াতাড়ি কেটে চাই যে, তো আমি এখানে যতগুলো পাতা নিয়েছিলাম সব পাতাগুলো কেটে নেব। তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। তো পাতাগুলো আমি কেটে নিছি। তো এই পাতাগুলো এখন আমি এই গাছে দিয়ে নেব। তো এই পাতাগুলো দেওয়ার ফলে যে কাজটি হবে, কম্পোস্ট সার হিসেবে কাজ করবে এই পাতাগুলো। শুকনো পাতা কিন্তু আমরা ফেলেই দিই, তো ফেলে না দিয়ে কিন্তু গাছের গোড়ায় দিতে পারি। তো এটা শুধু এই গাছের জন্য না, সব গাছের জন্য দিতে পারেন। তো আমি এই যে পাতাগুলো দিয়ে নিছি,
দেখতে দেখতে যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ এটি লাইক করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখ নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।